ভাই ফারান টিকটকারকে নিয়ে রোস্ট করেন, প্লিজ রিকোয়েস্ট করতে হবে না রে ভাই, আপনারা বলছেন মানে আমাকে বানাতেই হবে। তার থেকেও বড় কথা হলো এই লিপস্টিক আপনারা কি বলছে আমরা রোস্টাররা নাকি তাদেরকেই রোস্ট করি যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, আইডিতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। ওরা হচ্ছে রোস্টার, ওরা সবসময় সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে, কেন ওরা আপনাকে রোস্ট করে না কেন? ওই যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ার নাই। ফর ইওর কাইন্ড ইনফরমেশন ব্রাদার, আপনাদের ওই টিকটক এর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এর উপরে আমি ফারাবি। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যারা এই লিপস্টিক আপার ফলোয়ার লিস্টে আছেন আপনারা কি দেখে তার ফ্যান হয়েছেন? জাস্ট একটা কারণ দেখান, একটা কারণ যে এই কারণে আমি তার বিগ ফ্যান। তো আপনাদেরকে তো এতদিন আমি অনেক সাপোর্টই করলাম। হ্যাঁ সবাইরে সাপোর্ট করে করে তো আজকে আপনার টিকটক আইডিতে 4 মিলিয়ন ফলোয়ার, ভালো না? ভালো তো, মানে ছোট ছোট ইউজারদের সাপোর্ট করার নাম করে তাদের ইমোশন নিয়ে খেলে নিজের আইডিটাকে এত বড় করে নিলেন, ব্রেইন আছে মানতে হবে, আপনার মাস্টার ক্লাস ব্রেইন। টিকটকে লিঙ্গ এখন 4 প্রকার, পুরুষ, মহিলা, হিজড়া, লিপস্টিক আপা। হ্যাঁ আজকে আপনাদের এই লিপস্টিক আপাকে নিয়ে একটু সামান্য তালি বাজানো হবে, তবে দুই হাতে না, এক হাতে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা আপনাদের টিকটকের লায়ক ছোট ইউজারদের বন্ধু মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, মানবতার সাপোর্ট হলার লিপস্টিক আপনাকে আমাদের রোস্টারদের নামে কি কি বলছে? টিকটকে কিছু বোকা পাবলিক আছে। বাহ বাহ বাহ, যেখানে থাইকা ভিডিও বানিয়ে বানিয়ে আজ এই জায়গায় আসছেন, যেখানকার মানুষ সাপোর্ট দিয়ে দিয়ে এই জায়গায় নিয়ে আসছে, আজকের এই সেলিব্রিটি হয়েছেন, দিন শেষে তাদেরকে বোকা বলতেছেন, চমৎকার, ফ্যান্টাস্টিক, ফ্যান আউট আর টিক টিক। যারা সবসময় রোস্টারদের কমেন্ট বক্সে গিয়ে রাইট রাইট কমেন্ট করে, মানে শুধুমাত্র রোস্টারদের ভিডিওতে গিয়ে রাইট রাইট কমেন্ট করলে সে বোকা পাবলিক। আসলে আপনার বোকা পাবলিক বাইরে সবাইরে কি তোমার মতো বল বিবেকহীন পার্সন ভাবছো? তুমি কি চাও সবাই তোমার মতো বিবেকহীন কাজ করুক? এখন তো দেখতেছি রোস্টারদের ভিডিওতে কমেন্ট করা টিকটকার গুলার একটু হলেও বিবেক বুদ্ধি আছে, তারা অন্তত এইটুকু বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা মন্দ। তারা জানে রোস্টাররা আর যাই হোক প্রতিটা ভিডিওই লজিকলেস বানায় না, তাই তারা ভালো মন্দ বিবেচনা করে যেটা তাদের কাছে ভালো লাগে সেটাতে কমেন্ট করে, তাই জন্য তুমি তাদেরকে বোকা বলবা। বাহ কেন বলছি জানেন? কেন কাকা কেন? কারণ ওরা হচ্ছে রোস্টার, ওরা সবসময় সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে। হ্যাঁ তারা রোস্টার, মানে আমরা রোস্টার, কিন্তু তার পরের লাইনটা কি বললেন ঠিক বুঝতে পারলাম না। ওরা সবসময় সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে। সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে রোস্টাররা, মানে সিরিয়াসলি? কবে, কোথায়, কখন, কিভাবে? আমি তো জানতাম রোস্টাররা আরো সেলিব্রিটিদের একেবারে ধুয়ে দেয়। যাই হোক, কোনো প্রমাণ আছে? অডিও, ভিডিও ফুটেজ কিংবা ফটো, এনিথিং, মানে যে কোনো একটা হলেই হবে, আছে নাকি? থাকবে না তো, কারণ রোস্টাররা সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে না, বরং পা থেকে মাথা অবধি তালি বাজাতে থাকে। আর কিছু কিছু সেলিব্রিটি, মানে তোমাদের মতো এইসব বস্তা বস্তা সেলিব্রিটি, এগুলো হজম করতে না পেরে তোমাদের পিছনে আগুন ধরে যায়, যার ফলে টিকটকে আইসা আয়নার সামনে ক্যামেরাটা ধরে এভাবে ভুলভাল বকতে থাকো। কেন ওরা আপনাকে রোস্ট করে না কেন? ওই যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ার নাই। এখন আসো তোমাদের এই সেলিব্রিটি হয়ে ওঠার গল্প পাবলিককে একটু শোনাই। প্রথমে টিকটকে মুদ্রা কইরা কইরা কিছু ফলোয়ার বানায় ছোট ইউজারদের সাপোর্ট করার নাম করে তাদের ইমোশন নিয়ে খেলে সেলিব্রিটি হও। আমি টিকটকে ভিডিও পোস্ট করার আগে যারা আমার ভিডিওতে নিঃস্বার্থ হবে কপি লিংক করার জন্য বসে থাকো, দেন ইউটিউবে একটা চ্যানেল খুলে ভ্লগের নামে সস্তা বস্তা বস্তা ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিও নিয়ে আবার টিকটকে একটার পর একটা ভিডিও বানাতেই থাকো। চ্যানেল লিংক টিকটক আইডির বায়োতে দেওয়া আছে, প্লিজ সবাই একটু ঘুরে আসবেন, নতুন একটা ভিডিও বানাইছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এভাবে টিকটকের ফ্যান ফলোয়ারদের হাতে পায়ে ধরে ইউটিউব চ্যানেলটা একটু বড় করার পর নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি মনে করতেছে। আমি অনেক বড় সেলিব্রিটি, তাই সবাই আমার নিয়ে রোস্ট করতেছে। ওরা আপনাকে রোস্ট করে না কেন? করি না মানে কে বলছে করি না? যেখানে যেভাবে দেখি অন্যায় বা ভুল কাজ হচ্ছে সেখানে বা সেই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করে দেই। ওই যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ার নাই। আর হ্যাঁ, একটা ভুল ধারণা যে আমরা শুধুমাত্র যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তাদেরকে রোস্ট করি, কিন্তু না, যখন যে খারাপ কাজ করে বা ভুল কাজ করে তখন তাকে নিয়ে ভিডিও বানাই। আপনাকে রোস্ট করলে ওরা লাইক ভিউ পাবে না? লাইক ভিউ লাগবে না, শুধু এইটুকুই চাওয়া যায় যাদেরকে নিয়ে ভিডিও বানায় তাদের পেছনটা যেন খুব ভালো করে জ্বলে যায়। ওরা এই জন্য সেলিব্রিটিদেরকে রোস্ট করে কিছু লাইক ভিউর জন্য? আচ্ছা এখন বলেন কারা লাইক ভিউর জন্য ভিডিও বানায় না? তবে হ্যাঁ, এখানে ছোট্ট একটা কারণ আছে, আমরা শুধুমাত্র তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তাদেরকে রোস্ট করি না লাইক ভিউর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তোমার মতো বিবেকহীন আবার লিপস্টিক আপা যারা টিকটকে এসে টিকটকটাকে নোংরা করতেছে, আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আর শুধু টিকটক কেন, টিকটকের এসব পায়খানা ফেসবুকে আপলোড দিয়ে ফেসবুকটাকেও এখন নোংরা করতেছে। ডাক্তার বলেছিল গার্লফ্রেন্ডের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করলে নাকি কাশি ভালো হয়ে যায়। লজ্জার কথা হলো এসব নোংরা জিনিস নিয়ে আমাদের কথা বলতে হয়, ভিডিও বানাতে হয়। টিকটকে অল্প কিছু ফলোয়ার্স নিয়ে কেউ কখন কারো অহংকার দেখাবেন না, কারণ
কারণ অহংকার পতনের। তাহলে কেন বললাম মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে জন্যই রোস্টাররা তাদেরকে রোস্ট করে? আর শুনো কাকা, তুমি হয়তো জানো না ইউটিউবারদের চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার আর তোমাদের মতো আওয়াল টিকটকারদের আইডিতে 4 মিলিয়ন ফলোয়ারের থেকেও বেশি দামি। আর যদি তাই না হবে তাহলে একটু ভাইরাল হওয়ার পরেই কেন তোমরা ইউটিউব চ্যানেল খুলে সবাইরে বলতে থাকো দিস ইজ মাই চ্যানেল গাইস প্লিজ সাবস্ক্রাইব মি। বললাম তুমি নাকি ইউটিউব চ্যানেল খুলছো, পারলে 2 দিনে ওখানে 10,000 সাবস্ক্রাইব করে দেখাও। আর হ্যাঁ, এভাবে ছোট ছোট ইউজারদের সহলতার সুযোগ নিয়ে তাদেরকে সাপোর্ট করার নাম করে ভালোবাসার মানুষ বলে চিল্লাইয়া তাদের ইমোশন নিয়ে খেলে নিজের আইডিটাকে আজ এই জায়গায় নিয়ে আসছে। বাট সে যাদেরকে সাপোর্ট করছিল তাদেরকে কেউ আর এখন চিনেই না। আমি যদি টিকটকে একবার এসে বলি যে আমার ভিডিওতে 3 বার কপিলিং করে দেন, জান না এখনো করেন না তাদের ভিডিওতে কপিলিং, যে যত বেশি কপিলিং করতে পারবেন তাকে তত বেশি সে সাপোর্ট করবে। তাহলে ওই দিন আমার ভালোবাসার মানুষ আমার ভিডিওতে কপিলিং এর বন্যা বইয়ে দেয়। বাই দা ওয়ে, আসলে কপিলিংটা কি বিশ্বাস করেন? আজ অবধি আমি জানতে পারলাম না এই কপিলিংটা কি, যেটার জন্য আপনাদের এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সালার টিকটকার গুলো তাদের ফ্যান ফলোয়ারদের কাছে ফুকরের মতো হাত পাতে। যে সব থেকে বেশি লাভ দিতে পারবে সে হবে বিজি, আর বিজি কে আমি ফলো ব্যাক দিয়ে সাপোর্ট করব। দেখেন উস্তাদ, আপনি একটা ভিডিও বানানোর পর আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আইডি হলে ফলো কিংবা চ্যানেল হলে সাবস্ক্রাইব করার কথা বলতেই পারেন, তাই বলে কপিলিং এ কি আর রে ভাই। কিরে তুই হলি বেড়া মানুষ, তুই তাকাবি মেয়েদের ঠোঁটের দিকে, তুই কেন নিয়ে ছেলে হয়ে অন্য ছেলে ঠোঁটের দিকে তাকাস? বাহ বাহ বাহ, অসাধারণ মোটিভেশন, এরকম মোটিভেশন শুনে তোমার পুরো অঙ্গ পতঙ্গ একেবারে শিহরিত হয়ে গেল। নিজের ফ্যান ফলোয়ারদের মোটিভেট করতেছে মেয়েদের অন্য দিকে কেন তাকাবে, তুমি তাকাবে মেয়েদের ঠোঁটের দিকে, তুই তাকাবি মেয়েদের ঠোঁটের দিকে। বাহ রে ইনফ্লুয়েন্সার, বাহ অসাধারণ মোটিভেশন। বিশ্বাস করেন আপনার ফ্যান ফলোয়ার খুবই মোটিভেট হয়েছে, আর এতটাই মোটিভেট হয়েছে যে মেয়েদের ঠোঁট মনে করে আপনার নিজের ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। টিকটকে যারা রেগুলার ভিডিও পোস্ট করার পরও 200 বেশি ভিউ পান না, তারা প্লিজ 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 আপনাদের ভাইয়ের কাছে চলে যান, সে আপনাদেরকে শিখাই দিবে কিভাবে সাপোর্ট করার নাম করে নিজের আইডিতে কপিলিং থেকে শুরু করে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করায় নিতে হয়। আপনাদের আইডি না তার আইডি কিভাবে আস্তে আস্তে বড় করতে হয়। আপনারা কি একটুও বুঝেন না যে সে আপনাদেরকে ইউজ করতেছে? কারণ বেশি বেশি কমেন্ট করলে ভিডিওর রিচ বেশি হবে, আর যে ভিডিওর রিচ বেশি হবে সে ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে যাবে, আপনাদের লাভের লাভ কিছুই হবে না, একটু তো বুঝেন নাকি? আর বিজিকে আমি ফলো ব্যাক দিয়ে সাপোর্ট করব। আর এই আইফোন, আপনি যদি একজন টিকটকার হন আর আইফোন দিয়ে মিরর ভিডিও না করেন তাহলে তো আপনি মানুষের অবস্থা না। টিকটকে ভিডিও আপলোড করার পর ভাই রে ভাই তার পুরো টিকটক আইডি খুঁজলে যতগুলো ভিডিও আইফোন নিয়ে পাবেন ততগুলো ভিডিও আইফোন ছাড়া পাবেন কিনা আমার সন্দেহ আছে। ওই ভিডিও তো 1 মিলিয়ন ভিউ হবে এমন স্বপ্ন যারা দেখে, মানে এমন ভাবে আইফোনটা নিয়ে শো আপ করতেছে মনে হয় যেন সে আইফোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর। মানে ভাই এভাবে প্রত্যেকটা ভিডিওতে আইফোন দেখায় কি বোঝাতে চায়? আইফোন শুধুমাত্র তারই আছে আর কারো নাই। আর আমি বুঝি না বেশিরভাগ টিকটকারের হাতেই দেখি আইফোন আছে, এরা আইফোন গুলো পায় কোথায়? সবার বাবা মা তো আর লাখ লাখ টাকা নাই যে সন্তানের শখ পূরণ করার জন্য 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনে দিবে। বাপের টাকা নাই, নিজের কোনো ইনকাম নাই, তাইলে এমন মেয়েদের হাতে আইফোন 14 কোথা থেকে আসে? অডিও কল 500, ভিডিও কল 1000। ও আচ্ছা এই ব্যাপার, বাট তাহলে ছেলেরা কি করে? পুলিশ বলছে নেশার টাকা আর টিকটকের খরচ জোগাড় করতে এরা চুরি করে। বাহ বাহ বাহ, এই হলো তাহলে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ওলাদের আইফোন কেনার কাহিনী। আবার আসে আমাদেরকে বলো রোস্টাররা তো রোস্ট করে, আমাদের মতো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে যাদের তাদেরকে, মানে অনেক বড় সেলিব্রিটি টিকটক সেলিব্রিটি। আমি কারো রোস্ট করে কথা বলতেছি না, তবে এই সাউন্ডে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে, কিছু মানুষ এই সব ভিডিও কইরাও নিজের সেলিব্রিটি মনে করে। আমি আর কি বলবো, ওদের নিজেদের প্ল্যাটফর্মের মানুষই তো ওকে একেবারে খাইয়া দিছে। টিকটকে বয়স অফ ফারহান নামে আছে এক হেডা, লাইকের থেকে বেশি শুনাই মা বাপের বখা। আজকে রাত 12টার ভিতরে আমি আমার কমেন্ট বক্সে 20,000 আলা প্রেমিক দেখতে চাই। কি রে ভাই, এতক্ষণ তো ছোট ছোট ইউজারদের ইমোশন নিয়ে খেলে বিজনেস করতেছিল, বাট এখন তো একেবারে সব লিমিট ক্রস করে গেছে, আমাদের আল্লাহর নাম নিয়ে শেষ পর্যন্ত বিজনেস শুরু করে দিছে। 20,000 আলা প্রেমিক দেখতে চাই না ভাই, আমারে ক, তুই আমারে ক, তোরে কে দায়িত্ব দিছে টিকটকে বৈশা বৈশা আল্লাহ প্রেমিক খুঁজে বের করার? তাও আবার টার্গেট দিছে 20,000 আল্লাহ প্রেমিক দেখতে চাই, প্লিজ আল্লাহ লেখে কমেন্ট করুন 20,000 আলা প্রেমিক দেখতে চাই প্লিজ কমেন্ট বক্সে গিয়ে আলা লিখে। মানে যা মন চায় তাই নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে, মাথায় ঘিলু মিলু বিবেক বুদ্ধি কিছু নাই, শুধু বাবের খায়া খায় এত বড় শরীর বানাইছে, মাথা পুরা খালি। আরে ভাই তোর ইসলামিক ভিডিও বানাতে ইচ্ছা করছে, তুই এমন কিছু নিয়ে ভিডিও বানা যেটা থেকে মানুষ কিছু শিখতে পারবে বা মোটিভেট হবে ইসলামের দিকে আসার জন্য। তা না 20,000 আল্লাহ প্রেমী দেখতে চাই, প্লিজ কমেন্ট করুন আমার মনের আশা পূরণ করুন। 20,000 আল্লাহ প্রেমী দেখতে চাই আর আমার মনের আশাটাও পুরো করে দিন। রমজান মাসে ইফতারের ছবি শেয়ার করা থেকে সবাই বিরত থাকবেন। কেন? কারণ আপনার এই বিলাসী খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। বা কত সুন্দর একটা কথা, আসলে রমজান মাস আসলে ইফতারের ভিডিও কিংবা ফটো শেয়ার করা একদমই উচিত না, কারণ সবার তো আর এরকম ইফতার এফোর্ড করার ক্ষমতা থাকে না।
এটা কোনো কথা, নিজেই জ্ঞান দিয়ে আবার নিজেই ইফতার নিয়ে বৈসা পড়ছো, আর বৈসো বৈসো সেটা নিয়ে ভিডিও করছো, আবার টিকটকে আপলোডও দিছো। তাইলে এত জ্ঞান দাও কেন? যেটা নিজে পালন করতে পারবে না সেটা নিয়ে জ্ঞানও দিবা না। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পর আমি ভাবছিলাম এই পোলা শুধুমাত্র টিকটকে করে না, নামাজ কালাম পরে এবং একটু ইমানদারও আছে। বাট এখন দেখতেছি সিজনাল মুসল্লি, রমজান মাসে পরিবর্তনের কথা বলে বলে কিছু ভিউজ কামাই করার পর রমজান মাসও শেষ, ইমানও শেষ। টিকটকারদের হাত পা সবকিছু থাকা সত্ত্বেও টিকটকারদেরকে যারা প্রতিবন্ধী বলে ডাকে আজকাল লাইনটা শুধু তাদের জন্য। একজন টিকটকারকে যত মানুষ চিনে আমার তো মনে হয় না তোমার এলাকা দু তিনটা কুত্তা বিলাই ছাড়া তোমাকে আর কেউ চিনে। হ্যাঁ, আসলে পার্থক্য শুধু একটাই, ওই কুত্তা বিলাইগুলো এখন টিকটকে থাকে, আর একটা কুত্তা এখন আয়নার সামনে দাঁড়িয়ে তাদেরকে প্রতিবন্ধী বলার জন্য প্রতিবাদ করতেছে। হ্যাঁ, আপনাদের মতো এরকম ঘেউ ঘেউ করার দু একটা কুত্তা বিলাই আমাদেরকে চিনে সেটা আমরা জানি। এখন আসি আমরা কেন টিকটকারদের প্রতিবন্ধী বলি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা সব টিকটকারদের না, কিছু টিকটকারদেরকে প্রতিবন্ধী বলি, তাও ক্রিঞ্জ ভিডিও বানানোর জন্য। বাই দা ওয়ে, প্রতিবন্ধী বলছিলাম যারা ক্রিঞ্জ ভিডিও বানায়, কিন্তু তোমার লাগলো কেন? তুমিও প্রতিবন্ধী নাকি? না মানে চোরের মন পুলিশ পুলিশ। দেখো ভাই, তুমি যদি ক্রিঞ্জ ভিডিও না বানাও তাহলে তো তুমি প্রতিবন্ধী না, চুপ থাকো, নিজের কন্টেন্টে ফোকাস করো। আইলা, নিজের কন্টেন্ট কি বলতেছি, নিজের কন্টেন্ট বলতে কিছু থাকলে তো ফোকাস করবে। ঠোঁটে লিপস্টিক আর মুখে মেকআপ করে ক্যামেরার সামনে এসে ছোটো ইউজারদের সাপোর্ট করার নাম করে নিজের আইডিকে প্রমোশন করানো ছাড়া তো আর কোনো কন্টেন্ট দেখতেছি না। ওয়েট, এটা আমার কথা না, তাদের প্ল্যাটফর্মেরই এক ভাইয়ের কথা। ওটে এক গাদা লিপস্টিক লাগাইয়া মুখের মধ্যে ইচ্ছা মতো মেকআপ লাগাইয়া ইয়া ক্যামেরার সামনে এসে বলবা, ছোট ইউজার ভাইরা তোমাদের কি সাপোর্ট লাগবে শুধু আমাকে বল, আর আমার এই ভিডিওতে 5000 কমেন্ট করো, আমার এই ভিডিওতে 10000 কপি লিংক করো। ভাইয়া তোমার এসব আর এখন চলে না, আমার ভিডিও বাইরালি তো, যদি আমি লিপস্টিক লাগা ভিডিও করতাম। বিশ্বাস করেন, এক একজন এক একজনের মতো করে এমন ভাবে বাঁশ দিছে, এগুলাই নিতে পারার কথা না। আর আমাদের ভিডিও তো অনেক দূর কি বাদ, আগে থেকেই মেয়ে ছিলি রে, নাকি টিকটকে আসার পর হইলি লিপস্টিক লাগাই ভিডিও করস যে? ভাইকে সাপোর্ট করবে, সাপোর্ট করো বেটা বাটফার। নাও কাম টু দ্য পয়েন্ট, দেখেন আপা আপনি লিপস্টিক নিয়ে ভিডিও করেন কিংবা এক গাদা মেকআপ নিয়ে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিংবা ছোট ইউজারদের সাপোর্ট করার নাম করে নিজের আইডি প্রমোশন করে নিচ্ছেন, এইগুলা নিয়ে আমার কিছু বলার নাই, কারণ এসব নিয়ে অলরেডি আপনার নিজের প্ল্যাটফর্মের মানুষই আপনাকে একেবারে ধুয়ে দিছে। ছোট ইউজারদেরকে টুপি পরাইয়ে উনি সেলিব্রিটি। বাট আমার কথা হচ্ছে, আপনি কেন রোস্টারদের খোঁচাতে গেলেন, নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভাবতে শুরু করছেন? না মানে আপনিই তো বললেন রোস্টাররা নাকি সেলিব্রিটিদের ছাড়া ভিডিও বানায় না। দেখেন ওস্তাদ, যদি তাই ভেবে থাকেন তাহলে আজকে অল্প করে দিলাম, এটা যদি হজম করতে পারেন তো ভালো, বাট বদহজম হয়ে গেলে পরের বার সাথে নিয়ে হজম ক্যান্ডি, রোস্টটা হবে করা বাট একটুখানি ফানি। আরে অল্প কিছু লাইক আর ভিউর পাগল নামি ভাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।